নাহানু আক্রাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারগের নিকটেই আছি। আচ্ছা, আমার লগে তুমি আছো, আল্লাহ ভালো কথা। আবার আরেকজন যদি ছকে, কে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তোমার ভিতরের খান্নাসটিকে তুমি নিয়ন্ত্রণ করো, মুসলমান বানাও, না হয় তাড়িয়ে দাও। ধর্মের একমাত্র উপদেশ, আর কোনো উপদেশই নাই, যে তোমার ভিতরের খান্নাসটা দাঁড়াও। তাই সূরা মুমিনের 60 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, সঙ্গে সঙ্গে জবাব দেব। কিভাবে ডাকবো? উঁচু না হইলে আমি জবাব দেব না, দুইজন হইলে জবাব দেব না, উঁচু কুম হইলে জবাব দেব না, উঁচু একা হাস। তাই রামুকামে মনসুর হাল্লা গিয়ে বললেন, আনাল্লাহ, আমি খোদা। জুনায়েদ বাগদাদি বলে ফেললেন, এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া কিছু নাই। হযরত বসরে হাফি দুজন এক কথা বলছেন, এবং জান্নুন মেসি বলে ফেললেন, আনাহু ওয়াল আনা, আমি চিনি চিনি আমি। এই সত্য পাইতে হইলে প্রেম ছাড়া অসম্ভব। প্রেম এবং গুরু ভক্তি এবং গুরুর কথা মতো চলা, ওই গুরু কোন? গুরু জানে আল্লাহ, মানে এক অন্ধরে পথ ধরবা, ও তুমিও গাড়ায় পড়বা, ও হ্যাঁ ও গাড়ায় পড়বো। সুতরাং বড় সাধনা, না পাও জাহাঙ্গীরদের ফালে দাও। ডু মেডিটেশন অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস, আমার কথা মতো 4টা মাস করো, কামেল হবে না, কিন্তু সত্যের কিছু তো পাবে। ধোয়া দেখলে যদি আগুনের সন্ধান পাই, তাহলে কিছু দেখলে তো বুঝতে পারো, সশরীরে তোমার সামনে দাঁড়াবে, না আমার ফালে যাবে। একটাটা করে যাও, 4 মাস, মাছ নাই, মাংস নাই, ডিম নাই, স্ত্রী সহবাস নাই, কত সাধনা করবে। এই অঙ্গ এই যুগে তাড়াতাড়ি দিয়া যায়। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন, তামিল হতে উল 50 সেকেন্ড লাগে, প্রস্তুতি গ্রহণ করতে 12 বছর। প্রস্তুতি গ্রহণ করতে 12 বছর, কামেল হতে উল 50 সেকেন্ড, আরো তাড়াতাড়ি। সুতরাং সবসময় মনে রাখবে যে খোদার মধ্যে কথা নাই, কথার মধ্যে খোদা নাই। খোদা যদি কথা বলেন তো মানুষের সুরতেই বলে। আমার হাবিব, বদরের যুদ্ধে যাতে কঙ্কর ছুঁড়ে মারছে, ওটা আপনি পারেন নাই, ওটা আমি মেরেছি, ওটা আপনার হাত না, ওটা আমার হাত। তো তোমার আমার হাত হয় যেমনি, তুমি তো নিরাকা, তুমি আমার পাথর ছুঁড়ে মারো তুমি, তুমি তো নিরাকা। নিরাকার সাকারের রূপে কথা বলে। তাই মৌলানা জালালউদ্দিন রুমি বলছেন, মাইনে নে হামুবুদ গুপ্তা আল্লাহ দার সুরতে মনসুর মনসুর রাবুদা বারাদারে বারামা, না না আমি আল্লাহ নিজেই বলছি, আল্লাহ দার সুরতে মনসুর মনসুরের চেহারায় বলছি, মনসুর রাবুদা মনসুর বলেন নাই, বারাদারে বারামা আমি সর্বশক্তিমান বলেছি। সুতরাং এই মানুষই বন্দনাবাদ, এই মানুষই নররূপী নারায়ণ, এই মানুষই সারাপা, এই মানুষের রহস্য ভক্তিতে পাব। সুতরাং ধ্যান সাধনা ভক্তি ইত্যাদি করো, এটা যে কোটিপতি হবে না, এটা দিয়ে তুমি গিয়ে বিল গেটস ওয়ারেন ব্যাফেট জোগাড় মাল হবে না, এই সাধনা করে তুমি টাটা বিডলা গোয়েঙ্কা মফতলাল ডালমিয়া বাজার জয়পুরিয়া হবে না, এই সাধনা করে তুমি মুসা বিন শামসের আরেফের বসুন্ধরা হবে না, ওগায় কাপড়ও থাকে না,
ওই যে আমার মাথার পিছনে চারজনের ছবি, করিম মস্তান শরীর একটা সুতাও নাই, গণিশা বাবা একটা সুতাও নাই, বাবা বাহাসা একটা কম্বল উড়া খেয়াল করছ, বাবা সুলাইমান সালে একটা একটা লাঠি আর লেংটি পরা, মাথার গুলি দেখো 60 কোটি 70 কোটি দেয় খরচা করে করে বানাইছে, মানুষ এক ইচ্ছু করে আল্লাহ মানুষ দিয়ে পড়ায়, আর আমরা ইসলাম গবেষণা করে আমরা আজিমপুর যে জয় 2 বছর পরে 8 ডিগ্রি ভাড়ায় আছে বুঝলা, আমরা কি জগদীশ চন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, চিকু সমাজ, বহুব্রী সমাজ, দ্বন্দ্ব সমাজ, কি কোনটা কি যদি জিজ্ঞেস করো যে নবী রসুলের পার্থক্য নৌ নফসের পার্থক্য কিচ্ছু জানে, প্রেম দিয়া চলে গেছে গা, সুতরাং প্রেমিক হও কথা তো প্রেমিক হইয়া সাধনা করো, সত্য সাগরে অবশ্যই অবগাহন করবে। বড় সব কইরা একটা স্কুল করছিলাম, একটা স্কুল না সুফি মেডিটেশন সেন্টার, 25 বিঘা জায়গার মধ্যে টাকার জন্য পারিনি, 15 বিঘা জায়গার মধ্যে তাও তো 50-60 লাখ টাকা গেছে, পুষ্পাণ্ড বান ঢেউ টিন দিয়ে ঘেরাও কইরা সবচেয়ে সচ্ছল নীরব এমন জায়গায় সাধু স্কুল করছি, যে কেউ বলবে এটা নির, আয়ুব তুমি তো কই যাইছো 4 মাস কও তুমি কি কুমার, আমার অত্যন্ত প্রিয় তুমি আর কি বল, তাই এটুকুই বললাম সত্য তোমার ভিতরে, তোমার ভিতরেই সত্য, তাই বলছে নাহানু আক্রাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি, আমরা তোমার সাহারগের নিকটেই আছি। আচ্ছা আমার লগে তুমি আছো আল্লাহ ভালো কথা, আবার আরেকজন যদি ছকেন কে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তোমার ভিতরের খান্নাসটিকে তুমি নিয়ন্ত্রণ করো, মুসলমান বানাও, না হয় তাড়িয়ে দাও, ধর্মের একমাত্র উপদেশ আর কোনো উপদেশই নাই যে তোমার ভিতরের খান্নাসটা তারা, তাই সূরা মুমিনের 60 নম্বর আয়াতে বলা হয়েছে ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজেব লাকুম, তুমি আমাকে ডাকো সঙ্গে সঙ্গে জবাব দেবো, কিভাবে ডাকবো, উদু না হইলে আমি জবাব দেবো না, দুইজন হইলে জবাব দেবো না, উদু কুম হইলে জবাব দেবো না, উদুনি একা হও খান্নাস খেদাও, আমার মধ্যে খান্নাসও আছে, আল্লাহ হো 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 একা একাই শিখিয়ে করতে শিখিয়ে ইচ্ছ ওই মনপুরের সে নিউ মার্কেটে যাবো কেমনে, টাকা কামাবো কেমনে, এই দুনিয়ার বৈষয়িক চিন্তাগুলো আমাদেরকে গিরায় গিরায় পাঞ্জা ফেলা, এর থেকে মুক্ত হইয়া সাধনা কর, সুতরাং প্রেম করা যায় না প্রেম হইয়া যায়, সালাম দেওয়া যায় না সালাম আপনিই আসে, বৃষ্টি বানানো যায় না বৃষ্টি আপনিই হয়, কচুরি বানা নিচে চলে না স্রোতে চালিয়ে নেয়, অ্যাক্সিডেন্ট করা যায় না অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই হযরত আমির খসরু বলছেন জিসকো দিল দে চুকে হ্যায় ওহি তো মেরে সায়ে খায়, যাকে আমি হৃদয় মন প্রাণ দিয়ে দিলাম সেই তো আমার গুরু সেই তো আমার, সুতরাং এটা মনের ব্যাপার, জাহাঙ্গীরের বই দেখে কিছু মনে করো না, জাহাঙ্গীর নফসুলের পার্থক্য করলো ওইটা বলো না, প্রেম দিয়ে তুমি সাধনা করো, না পাও মানে ফলে যে আরে পীর ধরো, পীর বলো না সত্য পাওয়া হইল বলো, বুঝছো এটা মনে রেখো, সুতরাং যখনই সাধনায় বসবা জিকির বাহন তিনটা, বাহন না বাহন
ধরো এইখান থেকে তুমি রাজশাহী যাবে, তিনটা বাহন, একটা ট্রেনে গেল 8 ঘন্টা, বাসে গেল 6 ঘন্টা, তাই 2 ঘন্টা কমলো। কিন্তু আরেকটা বাহন আছে 15.5 মিনিট, এতে কি আইলাম? নাতি রেলুয়া নাতি চকলেট খায়া বার্গার খাইছে, বড় ভাই নামো কয় কই যাব, আমি রাজশাহী আয়া পড়ছি, কারণ 209 কিলোমিটার, প্লেনটা যায় 1800 কিলোমিটার 15.5 মিনিট। তো ওই রকম মন যার প্রেম যার গভীর যত, সে তত তাড়াতাড়ি এগিয়ে যায়। তাই বলছে যারা বেশি জ্ঞানী তারা পাইতে একটু কষ্ট হয়, ও ওইটা জেনে কি। এই জন্যই বলছেন নূরে হকে হক আছে, হক চেন আগে, ইবাদত করো যদি পারো শেষ ভাগে, না চিনিয়া করিবে কাহার বন্দেগি, ভূতের বন্দেগি হইবে হইবে না। পীর যদি ঘাস হয় ভক্তি কর, তার ঘাসে ভক্তি পাবে মুক্তি, যাবে না পিছায় অভক্তিতে মিথ্যা হয়, সত্যগুরু জন ঘাসে ভক্তি পাবে মুক্তি, রূপের কথা। সুতরাং জেনে রেখো, জান্নাত ভোগ জাহান্নাম ভোগ, জান্নাত সুখ ভোগ জাহান্নাম দুঃখ ভোগ, ভোগের মধ্যে মুক্তি নাই, মুক্তির মাঝে ভোগ নাই। সুতরাং তুমি করতেছ মুক্তির সাধনা, ভোগের সাধনা করতেছ না। এই মুক্তির সাধনা নিয়া 4 মাস ধ্যান করো, এই পা দুটা আমার না, আমার মুর্শিদের পা, এই মুর্শিদে এই পা দিয়া হাঁটে, এই হাত দুটা আমার না, আমার মুর্শিদের হাত দিয়া মুর্শিদে কাজ করে, আমি করি না, এই মুখ দিয়া মুর্শিদে কথা বলে, আমি কথা বলি না, এই চোখ দিয়ে মুর্শিদে দেখেন, আমি দেখি না, কান দিয়ে আমি শুনি না, আমার মুর্শিদে শোনে। এই ধ্যানের থাকাটা বড় কঠিন, কেননা মানুষের মন অতি চঞ্চল, আলোর গতি প্রতি সেকেন্ডে 186,000 মাইল, আর মনের গতি তার চেয়ে অনেক বেশি। এখানে আল্লাহ করতেছ ওখানে নিউ মার্কেটে মন করে রয়েছে যে বললে একটা শাড়ি দিব সাধনা কইরা যায়, এখানে আল্লাহ জিকির করতেছ টাকা বানাবো কেমনে, সংসারটা কীভাবে, এই যে আমরা আসছে পৃষ্ঠে বাইরে রয়েছি, কথায় কই বা নাই কই কিন্তু মনে তো রয়েছে, এই মন থেকে সমস্ত ইলা কর্তা নেতা অধিকারী সর্দার এগিয়ে সরাও, সরাইলে একটা ইলা থাকবে, সেই ইলাটাই প্রশংসিত এবং সেই তোমার গুরু রসুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।